প্রিয় প্রবাসী ভাইরা আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন সৌদি প্রবাসীরা অনলাইনেই প্রয়োজনীয় সেবা পাবেন বলেন রাষ্ট্রদূত সৌদি আরবের বিভিন্ন প্রান্তে বসবাসরত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিভিন্ন প্রয়োজনীয় সেবা অনলাইনে প্রদান করা হবে রোববার সকালে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের বঙ্গবন্ধু চত্বরে সেবা কার্যক্রমের উদ্বোধনকালে কথা বলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাভেদ পাটওয়ারি ইকামার মেয়াদ উত্তীর্ণ হয়েছে অথবা যাদের নামে কর্মস্থলে অনুপ্রস্তুতির মামলা রয়েছে কিংবা দেশে ফিরতে ইচ্ছুক এমন প্রবাসীদের জন্য অনলাইনে স্পেশাল এক্সিট সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাভেদ পাটওয়ারি এ সময় সেবা নিতে আসা কয়েকশো অভিবাসী এবং দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত বলেন সৌদি আরবের বিভিন্ন প্রান্তে বসবাসরত যেসব প্রবাসী ইকামার মেয়াদ উত্তীর্ণ অথবা যাদের নামে কর্মে অনুপস্থিতির মামলা রয়েছে তারা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ দূতাবাসের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট ডট এ গিয়ে আবেদন করতে পারবেন আবেদনের পরে যে কেউ তার আবেদনের হালনাগাদ তথ্য দেখে নিতে পারবেন এছাড়াও ওয়েবসাইটে অন্যান্য সেবার জন্য আবেদন করা যাবে রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটওয়ারি বলেন সৌদি আরবের প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন শহরে দূর বসবাস করেন তাদের কষ্ট করে এসব সেবার জন্য আর দূতাবাসে আসার প্রয়োজন হবে না সৌদি আরবের বিভিন্ন শহরে স্থাপিত প্রবাসী সেবা কেন্দ্রের মাধ্যমেও প্রবাসীদের পাসপোর্ট সহ বিভিন্ন জরুরি সেবা নিয়মিত প্রদান করা হচ্ছে এ সময় দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের পক্ষ থেকে দেশে ফিরতে ইচ্ছুক প্রবাসীদের অনলাইনে আবেদনের জন্য সহায়তা করা হয় অনুষ্ঠানে অনলাইনে আবেদন ও আপডেট জানার বিষয়ে একটি টিউটোরিয়ালও প্রদর্শন করা হয় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের কাউন্সিলর মোহাম্মদ আসাদুজ্জামান অনুষ্ঠান শেষে সৌদি আরব প্রবাসী দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করে মোনাজাত করা হয় ইকামার মেয়াদ উত্তীর্ণ অথবা যাদের নামে কর্মে অনুপস্থিতির মামলা রয়েছে কিংবা দেশে ফিরতে ইচ্ছুক প্রবাসীদের এর আগে সশরীর দূতাবাসে এসে আবেদন জমা দিতে হতো অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু করায় এখন আর দূতাবাসে আসার প্রয়োজন হবে না দূতাবাসের পক্ষ থেকে এরই মধ্যে ষোলো হাজার আটশো একষট্টি জন মেয়াদ উত্তীর্ণ ইকামাধারী প্রবাসী এবং কর্মে অনুপস্থিত মামলা থাকা এগারো হাজার ছশো আটানব্বই জনকে স্পেশাল এক্সিট প্রোগ্রামের আওতায় এই সেবা প্রদান করা হয়েছে